তুমি এসো ওকে একটু ছাড়ো ও একটু বেচারা রান্না করে দিচ্ছে বন্ধ করে দেবে না নুনটা নুন দে আহা এই বাস ঠিক আছে এই তুমি চুকো দে দে তো আরে বাবা বাস বাস লং লং তো ছেলে কারুর হেল্প করা উচিত না তারা বসে বসে দেখছে সব আমার মনে হয় একটু জিরে আর একটু দেওয়া উচিত কি করবে বলো জিরে এখান থেকে ছুটে দেবো নাকি না তুমি এখানটা বসো না তাহলে সুবিধা হয় চলে বাবা রে বসে গিয়ে আবার দাঁড়া আমি চিৎ চিৎ করব চলে এসে কি হেল্প করবে এই শুরু করে আমি শুরু করে ধরি যাতা হচ্ছে কিছু পুরো ব্যাপারটা আচ্ছা খাওয়ার সময় কে কটা পিস খাবে কি ঠিক করেছো কিছু আগে থেকে ওগুলো আগে ঠিক করা যায় না লাজ লাগাই দিব আর মহুল তালাই ঘুরো দূর থেকে কিন্তু একটা প্রেমের আর মনে হচ্ছে কেউ আসছে মনে হচ্ছে চলো বিহান মহুল কুড়াতে যাব চলো বিহান মহুল কুড়াতে যাব তোমরা তো হল থেকে কিন্তু ইঞ্চি ভাবছি তোমরা যে পাচ্ছ ঝুমুর গানের একটা আওয়াজ ভেসে আসছে চলো বিহাই মহুল কুড়াতে যাব চলো বিহান মল কুড়াতে যাব লো বিহান ভুলে যেমন বিহাই আমার দেখতে তেমন এই রসে ভরা মহুল যেমন বিহাই আমার দেখতে তেমন আবার পাপপুরে সুযোগ পালে ও পালে ও পালে পাপপুরে সুযোগ পালে মোল চালু টেলি বলো বিহাই চলো বিহাই মোল কুড়াতে যাব চলো বিহাই মোল কুড়াতে যাব চলো বিহাই মোল কুড়াতে যাব চলো বিহান মোল কুড়াতে যাব দুটো কারণে থ্যাংক ইউ কেন একটা হচ্ছে এত ভালো একটা গান শোনানোর জন্য আর দু নম্বর হচ্ছে আমার একটু চাপ আছে হ্যাঁ দরজা খোলা হয়ে গেল হ্যাঁ আমি একটু পালিয়ে যাওয়ার আয়োজনটা শুধু বা রিপ্লেসমেন্ট চলে এসেছে না রিপ্লে তোমায় কি গানের জন্য নিয়ে আসা হয়েছে নাকি এ কি না মানে তোমার জন্য তো আতুরো করছি তাড়াহুড়ো করছি আর কিছু বাকি আছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি মাংস খেয়ে যাবে তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আরে শুকনো লঙ্কার গন্ধ বেরোবে দেখো রংখানা এইটা নিয়ে একটা কথা বলা সেটা হচ্ছে এই রংখানা কিন্তু বাড়িতে আসবে না ননস্টিকে এটা কিন্তু লোহার কড়াইয়ের ওই যে কায়দা করে একজন ভদ্রমহিলা শুরুতেই চিনি দিয়ে দিল ওই কেমিক্যাল রিয়াকশনে কিন্তু এই রংখানা বেরিয়েছে ওয়েলকাম ব্যাক ফিরে এলাম ফরচুনকার সিগানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর নিয়ে খাঁটি ভোজন রসিকদের পছন্দের এখানে আমাদের সকলের পছন্দের মুরগির কষা তৈরি হচ্ছে মুরগির মাংস আর কি পিকনিকের মুরগির মাংস আমরা দুটো তেজপাতা দিয়ে দিই গোটা গরম মশলাটা দিতে হবে এই যে এখানে এসো এসো টনিমনি কোথায় গেল আছি আছি উড়ে বাবারে বাবা কাজু বাদাম মাটাটা আছে তো একটু অন্য নাড়ো না নাড়ো কাঁচা লঙ্কা দিয়ে তুমি দাও কি দেবে কাজু বাদাম মাটাটা কিছু দিতে চাইলে দাও বড়দের মাঝখানে কথা বলাই ঠিক হয়নি আমার এটা ওরা পারবে নিশ্চিত তো হালকাই হবে আর একটু জল লাগবে না নবরীতা এই বাটিটা ধুয়ে দিয়ে দাও না কাজু বাদাম লেগে আছে তো
আমি বলছি যতক্ষণ রান্নাটা হচ্ছে চিকেনটা তো সেদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণ আমরা একটু অন্তাক্ষরি হোক না মেরে গরু গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল পাখি হঠাৎ বুকে বিঁধলো যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি দেবে ভেবেছিল একটি পাখি খয়া খয়া হমকো ভি কেসে নিন্দ আয়েগি হো খোয়া খোয়া চা মাইক দাও দিদি মা দাও দিয়ে মাইক ধরে দিদি মা দাও দিয়ে দিল দেখে দেখো দিল দেখে দেখো দিল দেখে দেখো যাওয়া দিল দেনে वाले দিল দেনা চাই কো যা যা মাইক দাও মাইক দাও জানে জিগর জানে মন মুঝকো হে তেরি কসম তুজো মুঝে না মিলা মর জাউঙ্গা মে সনম মো এই এক মিনিট মোয়ের আগে দিতে হবে এবার ধনে পাতা ধনে পাতা বাটা মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক গন্ধের পানে নিঃসীম শূন্যে সাবন বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মুয়ারো না ঘর না ঠিকানা ময় মুসাফির ময় মুরগির মাংস মুরগির মাংস রেডি এবার একটা সুখবর এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার আপনার পছন্দের একটা রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com এ আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা তাহলে ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল ফরচুন সয়া চাং ফরচুন সুপার বাসমতি রাইস ফরচুনের ব্যাসন ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই খাঁটি রাঁধুনিদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবার খেতে শুরু করি এই তোমরাও নাও চিকেনটা কেমন আছে পিকনিক তো আর একা একা হয় না